সহজ প্রণালী তো রুমানার ইজি রেসিপি দেখে শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানার ইজি রেসিপি রুমানার ইজি রেসিপি আরেকটি মজাদার পুডিং রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো মজাদার পাউরুটির পুডিং এটা খেতে ভীষণ সফট অ্যান্ড ইয়ামি অনেক সময় একদিন বা দুই দিন আগের পাউরুটি ঘরে রয়ে যায় সেই পাউরুটি দিয়েও কিন্তু আপনারা এই পুডিংটা তৈরি করতে পারেন যা যা লাগবে পাউরুটি ৬ পিস ডিম ৪টা তরল দুধ হাফ লিটার চিনি পৌনে এক কাপ এখানে আমি এরকম পুরুত্বের ৬ পিস পাউরুটি নিয়েছি পাউরুটির পাশের শক্ত অংশটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরপর পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখন হয়তো অনেকেই ভাবছেন অবশিষ্ট এতগুলো পাউরুটির অংশ ফেলে দিব না এগুলো ফেলে দিতে হবে না এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারেন কাবাব বা কাটলেট তৈরির সময় এটা খুব কাজে দেয় কিভাবে তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিংকটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি এর মাঝে হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাত্রের তলায় এবং চতুর্দিকে হাত দিয়ে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি সব সময় পুডিং এর বাটিতেই ক্যারামেলটা তৈরি করি এটা অনেকের কাছেই একটু জটিল মনে হয় তাই আজকে আলাদা পাত্রে ক্যারামেলটা তৈরি করে দেখাচ্ছি ছোট একটা প্যানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আমি আমার এই পাত্রে আগেও পুডিং তৈরি করেছি এবং এটার তলায় ক্যারামেলাইজ করতে আমার ৩ টেবিল চামচ চিনির প্রয়োজন হয় আপনাদের পাত্রের তলাটা যদি আরো একটু ছড়ানো হয় সেক্ষেত্রে চিনি একটু বেশি লাগতে পারে চিনির মাঝে ১ টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে প্যানের হাতল ধরে একটু পরপরই এটাকে ঘুরিয়ে দিতে হবে তা না হলে চিনির এক জায়গায় বেশি তাপ লাগার কারণে ক্যারামেলটা তিতা হয়ে যাবে বাটিটা আমি একদম চুলার পাশে রাখছি যাতে আমার ঢালতে সুবিধা হয় দেখুন চিনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন প্যানের হাতলটা ধরে ঘোরাতে গেলে এটা আর সহজে ঘুরছে না এখন একটা চামচের সাহায্যে এটাকে আমি নেড়ে দিচ্ছি যখন চিনিটা পুড়ে একটু বাদামি কালার হতে শুরু করবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি গাঢ় করলে ক্যারামেলটা একদম তিতা হয়ে যাবে আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন এটাকে আমি পুডিং এর বাটিতে ঢেলে নিচ্ছি এখন পুডিং এর বাটিটা ধরে চতুর্দিকে এভাবে ঘুরিয়ে ক্যারামেলটাকে ছড়িয়ে নিচ্ছি দেখুন ক্যারামেলটা পুরো বাটিতে ছড়িয়ে গেছে এখন এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে একটা পাত্রে ২ কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম চিনি মেজারমেন্ট কাপের পৌনে ১ কাপ দুধটাকে চুলার উপরে মিডিয়াম আঁচে বসিয়ে দিচ্ছি একটা নাড়ানি দিয়ে অনবরত নাড়তে হবে দুধটা ফুটে না ওঠা পর্যন্ত চিনি থেকে কিছুটা পানি বের হবে এই জন্য দুধটা জাল করে সামান্য ঘন করে নিব আপনারা চাইলে ৩ কাপ পরিমাণ তরল দুধ ঘন করে ২ কাপ করে নিতে পারেন এতে পুডিংটা আরো বেশি ইয়ামি হবে দুধটা ফুটে উঠেছে চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি এখন দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব এখানে আমি ৪টা ডিম নিয়েছি ডিমগুলো অবশ্যই সাধারণ তাপমাত্রায় থাকতে হবে দুধটাও ঠান্ডা হয়ে গেছে আর নিয়েছি কেটে রাখা পাউরুটিটা ব্লেন্ডারের একটা জারের মাঝে আমি পাউরুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি এর মাঝে দুধটা পুরোটাই দিয়ে দিলাম এখন পাউরুটি আর দুধ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে না করতে চাইলে একটা বাটির মাঝে দুধ আর পাউরুটিকে সাধারণ বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিলেই এটা একত্রে মিশে যাবে এটা ব্লেন্ড হতেও খুব বেশি সময় লাগে না দেখুন দুধ আর পাউরুটি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন আমি এর মাঝে ডিমগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি
ডিমটা দেওয়ার পরে খুব বেশি ব্লেন্ড করতে হবে না, 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করলেই হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, ক্যারামেলটাও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, পাত্রটা উল্টালেও ক্যারামেলটা আর পড়ছে না। এখন আমি পুডিংয়ের মিশ্রণটাকে ক্যারামেলের পাত্রে ঢেলে নিচ্ছি। অনেকেই কমপ্লেন করছে পুডিংটা বয়ল করার সময় এর মধ্যে পানি ঢুকে যাচ্ছে, এর কারণ হচ্ছে পুডিংয়ের বাটির ঢাকনা। ঢাকনাটা সামান্য পরিমাণ লুজ থাকলে এর ভিতরে পানি ঢুকে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তাই আজকে আমি আর ঢাকনা দিয়ে ঢাকছি না, এরকম একটা ফয়েল পেপার নিয়েছি, এটাকে মুড়িয়ে আমি এই টিফিন বাটির ঢাকনা বানিয়ে নিয়েছি। এতে করে পুডিংয়ের ভিতরে আর একটুও পানি ঢুকবে না। একটু খেয়াল করে দেখুন, ফয়েল পেপারটা কিন্তু বাটির অর্ধেক পর্যন্ত দিয়েছি। চুলায় একটা বড় পাত্র বসিয়ে দিলাম, পুডিংয়ের বাটিটা এই বড় পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের বাটির অর্ধেক পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে ঠিক 40 মিনিটের জন্য পুডিংটা সিদ্ধ করে নেব। এর মাঝে খেয়াল রাখবেন পানিটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়। 40 মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম, খুব সাবধানে পুডিংয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা কাঠি পুডিংয়ের ঠিক মাঝ বরাবর বসিয়ে বের করলে কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে তার মানে পুডিংটা হয়ে গেছে। কাঠির গায়ে যদি সামান্য পরিমাণ পুডিংয়ের মিশ্রণ লেগে থাকে তাহলে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট বয়েল করে নেবেন। পুডিংটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। প্রায় 30 থেকে 40 মিনিট পর পাত্রের নিচে যখন হাত দিলে বোঝা যাবে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, তখন পুডিংটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আরও 2 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখলেই এটা জমে যায়। তারপরেও যাদের কাছে নরম মনে হচ্ছে তারা সারা রাতের জন্য পুডিংটা ফ্রিজে রেখে দিবেন। পুডিংটা ঢালার জন্য একদম রেডি। একটা ছুরি পুডিংয়ের এক পাশে বসিয়ে পুডিংয়ের পাত্রটাকে হালকাভাবে ঘুরিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটা ছড়ানো প্লেট পুডিংয়ের বাটির ওপরে বসিয়ে পাত্রটাকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। বাটির পিছন সাইডে হাত দিয়ে হয়ে একটু বাড়ি দিলেই পুডিংটা খুলে যাবে। দেখুন, পুডিংটা একদম পারফেক্ট অ্যান্ড ইয়ামি হয়েছে। আমি একটু পাউরুটি দিয়েই পুডিংটাকে ডেকোরেশন করে নিয়েছি। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে যতটা না ইয়ামি হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করলে আমাকে তা জানাতে ভুলবেন না। আপনার রান্নার ছবিও শেয়ার করুন আমাদের ফেসবুক গ্রুপ ইজি রেসিপি বিডিতে, যেখানে আমি ছাড়া আরও 70,000 মেম্বার রয়েছে। গ্রুপের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।